ঘন্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বা ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেশ রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। গোটা শহর প্রতিবাদের শহর হয়ে উঠেছে এই মুহূর্তে। এমন নয় যে শুধুমাত্র নির্দিষ্ট কোনো শ্রেণী প্রতিবাদে পা মিলিয়েছেন, প্রতিবাদে কণ্ঠ দিয়েছেন, স্বর তুলছেন, জাস্টিস ফর আরজিকরের জন্য দাবি তুলছেন, এমন নয়। গোটা শহর আজ প্রতিবাদের শহর, গোটা শহর আজ বিচার চাইছে, গোটা শহর, গোটা বাংলা আজ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে অন্যায়ের বিরুদ্ধে। এ শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা জায়গার মধ্যে ছড়িয়ে আটকে নেই আর, এ আগুন ছড়িয়ে পড়েছে বেলেঘাটা থেকে বর্ধমান, কাকদ্বীপ থেকে কাঁকিনাড়া, সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে। উত্তর থেকে দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, সব জায়গায়, জেলায় জেলায় প্রতিবাদের স্বর ক্রমশ আরো তীব্র হচ্ছে, তীক্ষ্ণ হচ্ছে, এতটাই তীক্ষ্ণ হচ্ছে যে এবার আর কোনোভাবে কোনো আঁচলের তলাতে লুকিয়েই বোধহয় পার পেতে পারবেন না। ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল, সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। রাজ্য পুলিশ, রাজ্যের শহর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিনীত গোয়েল যার একাধিক কীর্তি রয়েছে, একাধিক কারনামা রয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই যেন সবকিছু সুনিপুণ পরিকল্পনায় তিনি ঠিক ধরি মাছ না ছুঁই পানি করে বেরিয়ে যান এদিক ওদিক করে, কিন্তু এবার সম্মুখ সমর। আজ উর্দি বনাম স্টেথোর লড়াই দেখল গোটা বাংলা, গোটা দেশ, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়রা কিভাবে উর্দির সঙ্গে লড়াই করতে হয় চোখে চোখ রেখে, কাঁধে স্টেথোস্কোপ ঝুলিয়ে। সেই স্টেথোর সঙ্গে উর্দির লড়াই আর আজ সাক্ষী থাকলাম আমরাও। এখানেই গল্প শেষ হতে পারত, কিন্তু হলো না। এই স্টেথোর লড়াইয়ে উর্দির লড়াই ফিকে পড়ে গেল। লৌহ কপাট তৈরি করেও সেটা সেখান থেকে সেটাকে সরিয়ে ফেলতে হলো। ভোর রাত্রিবেলা লালবাজারের পেছনের গেট দিয়ে পালিয়ে যেতে হলো কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এদেরও দেখার ছিল সামনে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নন, সামনে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, অধিকাংশই জুনিয়র ডাক্তাররা। তাদের লড়াইয়ে ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হলো বিনীত গোয়েলকে। তারপরও থামেনি, তারপরও চিকিৎসকদের কণ্ঠরোধ করা যায়নি, তারপরও মুহুর মুহু স্লোগান উঠেছে, ভোর হলো, দৌর খোলো, বিনীত গোয়েল আসরে। তার সঙ্গে সঙ্গে স্লোগানে এও যুক্ত হয়েছে যে সামনে আছে চটি, সেই চটি তুমি চাটরে, এরকম ধরনের স্লোগান উঠছিল সামনে। প্রশ্ন হচ্ছে এই লড়াই শুধুমাত্র উর্দি বনাম স্টেথোর লড়াই আর নেই, উর্দির বনাম স্টেথো তার লড়াই আর নেই, এই লড়াইটা হয়ে গিয়েছে মমতা বনাম জনতার লড়াই। কারণ শাসকের শত চালাকি, শত নিখুঁত পরিকল্পনা, শত স্মুথ অপারেশন, তারপরও মানুষ বুঝতে শিখে গেছে যে আসলে এই অভয়াকাণ্ডে শুরু থেকে ছত্রে ছত্রে কীভাবে সব কিছুকে লুকিয়ে রাখার চেষ্টা চলেছিল, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা চলেছিল, আর তাও চলেছে এই বিনীত গোয়েলের সম্পূর্ণ প্রশ্রয়ে, প্রচ্ছন্ন মদতে। তাই মানুষকে আর বোকা বানানো যাবে না। আমাদের কথায় বলি আমরা, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে আর ঘুঘু ধান খেতে পারবে না। কারণ এবার নিজেদের যাবতীয় কালো কারনামা সুন্দর করে, আমরা তো কিছু জানি না, আমরা তো কিছু পারতাম না, আমাদের কাছে তো কোনো খবর নেই, সিবিআই কি করছে, সিবিআই কেন পারছে না, এই সবটা সুন্দরভাবে সিবিআই এর ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে অসাধারণ কৌশল এতদিন ধরে নিয়ে এসেছে রাজ্যের শাসক দল, এইবার সেই কৌশল আর খাটছে না। কারণ রাজ্যের মানুষ জেনে গেছে সরকারি ভূমিকা, পুলিশের অপদার্থতা বা শয়তানি, এবং শুরু থেকে তথ্য প্রমাণ লোপাট করার নিখুঁত রণকৌশল। তার আর মানুষ ধোকা খাবে না,
তাই আর মানুষকে বোকা বানানো যাবে না। মানুষ চোখে চোখ রেখেই প্রশ্ন করবে, আর ঠিক এরকমই লালবাজার অভিযানের মতো হাতে একটা শিরদাঁড়া নিয়ে জিজ্ঞাসা করবে পুলিশ, তোমার শিরদাঁড়াটার রেট কত, কততে বিক্রি করে এসেছো, কোথায় রেখে এসেছো, এই প্রশ্ন করবে মানুষ। আর আজকে কিছুক্ষণ আগে এখনো পর্যন্ত চলছে গোটা শহর জুড়ে মানববন্ধন, চলছে পাটুলি থেকে শুরু করে রুবি, সায়েন্স সিটি, চিংড়িহাটা, আমি নিজে ছিলাম সেখানে। এ লড়াই শুধুমাত্র ওই উর্দি বনাম ডাক্তারদের লড়াই নয়, উর্দি বনাম স্টেথোস্কোপের লড়াই নয়, এ লড়াই হয়ে দাঁড়িয়েছে মমতা বনাম জনতার। এক দাবি এক স্বর, জাস্টিস ফর আর্চি কর। এই লড়াই জিতবে কে, তুমি আমি আবার কে? আমি কোনটা মিথ্যা আর সত্য বলবো, আপনার কাছ থেকে জ্ঞান নেব না। কেন বলছিলাম মমতা বনাম জনতা, কারণ আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী একের পর এক বক্তব্য শুনলে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু 25 দিন পার হয়ে গেছে বাংলার মেয়ের খুনি এবং ধর্ষকদের সাজার দাবিতে আন্দোলনের ঝাঁজ যেখানে ক্রমশ বাড়ছে, সেখানে পাটুলি থেকে রুবি, সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটা হাতে হাত রেখে মানববন্ধনে সামিল হয়েছেন বিভিন্ন জায়গার মানুষজন। কেউ নেহাত কোনো হাউসিং কমপ্লেক্স থেকে বেরিয়ে এসছেন, কেউ বা কোনো মেডিকেল রিসার্চ সেন্টার, কোনো হাসপাতাল থেকে এসেছেন, কেউ বা কোনো আইটি সেক্টর থেকে এসেছেন। দফা এক দাবি এক মমতার পদত্যাগ, হাতে হাত রেখে ব্যারিকেড থেকে স্লোগান উঠছে গর্জে। এবং এই গোটা ছবি দেখে কার্যত সত্যি সত্যি গোটা বাংলা, গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে। এবার বিচারটা মানুষ বুঝে নেবে, একদম কড়ায় গণ্ডায় বুঝে নেবে, কারণ যতক্ষণ না পর্যন্ত প্রকৃত বিচার হবে, যতক্ষণ না পর্যন্ত বিনীত গোয়েল পদত্যাগ করবেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করে নেবে যে বিনীত গোয়েলের অপদার্থতা, সমস্ত তথ্য প্রমাণ বিনীত গোয়েল দাঁড়িয়ে থেকে লোপাট করিয়েছে, এবং আসল ঘটনা কী ঘটেছিল যতক্ষণ না পর্যন্ত সেটা সামনে খোলসা করবে তারা, ততক্ষণ পর্যন্ত এই আগুন নিভবে না, কোনোভাবে নিভবে না। আমরা লাইভেও যাওয়ার চেষ্টা করব, লাইভে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধিরা, তাদের সেই ছবি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে রুবির মোড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রুবির ছবি দেখছেন আপনারা, প্রচুর প্রচুর মানুষজন, সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক ঝান্ডা নয়, ইতস্তত চারিদিকে কয়েকটা জাতীয় পতাকা দেখতে পাওয়া যাচ্ছে, বিশাল বড় ব্যানার করে উই ওয়ান্ট জাস্টিস চলছে, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো সন্ধেবেলা, কিন্তু থামার নাম নেই, টানা চলছে স্লোগান, টানা চলছে বিচারের দাবিতে আন্দোলন। কারণ একবার যখন জেগে গেছে রাজ্যের মানুষ, এত সহজে তাদেরকে চুপ করানো যাবে না, ঘুম পাড়ানো যাবে না। টানা 22 ঘন্টা আন্দোলন করে মেরুদণ্ড ছাড়াই ছিনিয়ে নিয়েছেন চিকিৎসকেরা লড়াই। কলকাতা নগরপাল বিনীত গোয়েলের কাছে তারা পদত্যাগের দাবি জানিয়ে এসেছেন, পদত্যাগের দাবি। এক এক করে দেখবো যে গতকাল গোটা দিন ধরে কি চললো, মানে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত। গতকাল দুপুর 2:30 যদি সেখান থেকে দেখি আমরা যে কিভাবে এই উর্দি বনাম স্টেথো লড়াইটা চললো, তাহলে সত্যি সত্যি কোথাও মনে হয় যে এই লড়াইয়ে শুধু চিকিৎসকেরা জয়ী হননি, আমরাও হয়েছি। বিকাল 4:45 বাধা পেয়ে রাস্তাতে বিক্ষোভ শুরু করেন গতকাল জুনিয়র চিকিৎসকেরা। এরপর বিকেল 5:00 লোহার ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেড পুলিশের, সেই লোহার ব্যারিকেড সামনে
তৈরি করা হয় শিকল দিয়ে বাঁধা হয় লোহার ব্যারিকেড। এরপর বিকেল 5:30 আমরা দেখতে পেয়েছিলাম গতকাল মালা পরিয়ে এই প্রতীকী শিরদাঁড়ায় মালা পরিয়ে সেখানে বিক্ষোভ শুরু হয়, স্লোগান শুরু হয়, স্লোগান বিক্ষোভ শুরু হয়, দেখতে পাচ্ছিলাম সেই ছবি আমরা। এই ছবিটা খুব তাৎপর্যপূর্ণ ছবি। রাস্তায় বসে আমাদের আমাদের বাংলার চিকিৎসকেরা, ভাবি চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা, তারা রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। এই দিনটা খুব তাৎপর্যপূর্ণ দিন। এই মুহূর্তে স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে? বিনি কোয়েলের পদত্যাগ, দফা এক, দাবি এক, বিনি কোয়েলের পদত্যাগ। এই মুহূর্তে বহিষ্কার দেখানোর চেষ্টা করবে, উল্লাস, কার্যত উল্লাস, হাততালি দিয়ে উল্লাস। সন্দীপ ঘোষ আরেস, সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন সেই সময়ের ছবি দেখিয়েছিলাম গতকাল রাত্রিবেলা। তখন আমাদের প্রতিনিধি সেখানে ছিলেন এবং সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন তারা। আজ সকালে পুলিশকে চা, জল, লজেন্সকে উপহার দেন জুনিয়র চিকিৎসকেরা, সেই ছবিও দেখবো। যদি আমার টিমের কাছে থাকে সেই ছবি তারা দেখাবার অনুরোধ করবো। আজ সকালের ছবি, গতকাল রাত্রিবেলা মাঝরাতের ছবি দেখালাম একটু আগে, যখন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসকেরা। তারপরের শট আজ সকালের ছবি, যখন পুলিশকে চা, জল, লজেন্স উপহার দেওয়া হয়েছিল, সেই ছবিও দেখাবো আজ সকালের ছবি। এরপর সকাল 10:15 লালবাজারে এলেন পুলিশ কমিশনার, সেই ছবি যদি থাকে সেই ছবি দেখাবার কথা বলবো আমার টিমকে, যে আজ সকালে যখন লালবাজারে আসেন পুলিশ কমিশনার তখন ঠিক কী ছবি ছিল দেখাতে বলবো। সিপি অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঠিক কাঁটায় কাঁটায় 10:15 লালবাজার হেডকোয়ার্টারে এসে পৌঁছলেন। কিন্তু এই মুহূর্তে তার ছিল সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি দেখা করতে যাবেন আন্দোলনকারীদের সঙ্গে? সারা রাত ধরে আন্দোলনকারীরা বসে রয়েছেন, তাদের দুটো দাবি মূলত, নয় তারা নয় কমিশনার এসে তাদের সঙ্গে দাবি দেখা করুক এবং তাদের যে দাবি রয়েছে সেটা ডেপুটেশন আকারে সেই আন্দোলনস্থল থেকে তারা তুলে দিক সিপির হাতে, অথবা তারা নিজেরা লালবাজারে এসে সিপির সঙ্গে দেখা করুক, নতুবা লালবাজারে বসেই সিপি পদত্যাগ করুক। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন আদপে কি, সেই কোনো একটি কথায় কি রেসপন্স করবেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল? যদি একটুখানি অ্যাব্রাপ্টলি ভাবে আমি দেখাচ্ছি, কারণ সবটা ঠিক স্মুথলি দেখানো সম্ভব নয়, সারাদিন 24-48 ঘন্টা টানা এই লড়াইটা রাতারাতি দেখানো সম্ভব নয়। একটু বেলা বাড়তে শুরু করলাম, দেখা গেল কি যে চাপে পড়ে গার্ডরেল খুলছে পুলিশ। ওই কারারই লৌহ কপাট গানের মতো মনে পড়ছে, যে একটা গোটা গোটা বড় বড় শিকল দিয়ে যে গার্ডরেলগুলোকে বাঁধা হয়েছিল, সেই ছবিটা চালাতে বলবো আমার টিমকে, সেই গার্ডরেলের ছবি চালাতে বলবো আমার টিমকে। বেলা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে সেই গার্ডরেল আস্তে আস্তে খুলতে শুরু করছে পুলিশ, সেই ছবিটা চালাতে বলবো, যেখানে দেখা যাচ্ছে সেই ছবির বাইরে প্রতীক্ষমান অজস্র ডাক্তাররা, তারা সারা রাত ধরে জেগে বসেছিলেন, প্লাস্টিক মাথায় প্লাস্টিকের ছাউনি দিয়ে তারা জেগে বসেছিলেন। তারপর তারা এক এক করে যখন তারা জানান যে তারা এখান থেকে এক চুলো নড়বেন না, তখন চাপ বাড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত সেই দৃশ্য যখন গার্ডরেল খুলে দেওয়া হয়। চিকিৎসকদের দাবি মেনে লালবাজারে সিপির সঙ্গে দেখা করতে যান আন্দোলনরত চিকিৎসকেরা। এবং যে ছবি আমি দেখাতে বললাম, শুধুমাত্র গার্ডরেল খুলে দেওয়া নয়, সেই ছবিগুলো আমাদের কাছে রয়েছে, আমি আমার টিমকে বলবো পুরোটা দেখাতে। বৃষ্টি পড়ছে প্রবল ধারায়, গার্ডরেল খুলে সরিয়ে দেওয়া হচ্ছে, হুড় মুড়িয়ে ঢুকছেন জুনিয়র চিকিৎসকেরা স্লোগান দিতে দিতে, সেই ছবিটা চালাতে বলবো যখন আমি কথাগুলো বলছি, সেই ছবিটা চালাতে বলবো। তারা প্রবল বৃষ্টির মধ্যে থেকে সেই প্লাস্টিকের ছাউনি থেকে বেরিয়ে তারা চলছেন লালবাজারের উদ্দেশ্যে,
এবং শেষ পর্যন্ত সিপির হাতে ডেপুটেশন দিলেন তারা। আমরা করব জয়, সেই গান গাইতে গাইতে তারা যাচ্ছেন গানে গানে বিপ্লব, গানে গানে প্রতিবাদ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। আমরা করব জয়, সেই গান গাইতে গাইতে তারা যাচ্ছেন গানে গানে বিপ্লব, গানে গানে প্রতিবাদ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। মেনে নিয়ে তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে জায়গা, যে ক্রাইম সিন পালন করার ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কিনা, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিভিল কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনও আসছি, আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে যে নৈতিক দায়ভার যে ঘটনা ঘটেছে আরজি করের বুকে তার নৈতিক দায়ভার নিয়ে সিভিল পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল 5 দফা দাবিকে সামনে রেখে সেইভাবেই আমাদের আন্দোলন পরবর্তী আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন রয়েছেন চিকিৎসক শারদত্ত মুখার্জি, রয়েছেন চিকিৎসক প্রসূন কুমার ঘোষ এবং রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি। টানা আমরা সকাল থেকে লাইভে রয়েছি এবং এখনও যখন আমরা এই শো করছি সেই সময়তেও কলকাতা প্রায় অবরুদ্ধ, জায়গায় জায়গায় মানববন্ধন চলছে। কিছুক্ষণ আগে আমি নিজে চিংড়িঘাটা থেকে এলাম এবং সত্যি বিশ্বাস করতে অবাক লাগছে যে এইটাই আমার শহর। এত বলা হয় যে এখানে রাজনীতি, এখানে আর মুখ বন্ধ হয়ে যায়, মানুষ ভুলে যায়, কিন্তু না, এতগুলো দিন পার হওয়ার পর একটা বিন্দু মানুষ ভোলেনি। এবং এতদিন ধরে মানুষকে যে বোকা বানানোর খেলা চলেছে মানুষই খেলা ধরে নিয়েছে। খেলা হবে বলতে বলতে ডক্টর মুখার্জি মানুষ খেলা ধরে নিয়েছে। গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে টানা যে ছবি আমরা দেখে যাচ্ছি এবং এখনও পর্যন্ত যবে থেকে অভয়ার হত্যাকাণ্ড হয়েছে মানুষ একটা দিনের জন্য কোথাও নিশ্চিন্ত হয়ে বাড়িতে ঘুমোতে পারছেন না, পুজো শপিংয়ে বেরোতে পারছেন না। এখনও এর পরেও বিনীত গোয়েল তার গদি আঁকড়ে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি আঁকড়ে থাকবেন। এখনও তাদের মনে হচ্ছে না যে তারা এত বড় অন্যায় করেছেন এবং সেটা মানুষ বুঝতে পেরে গেছে। এরপর তাদের মনে হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে তুলনামূলক আলোচনা করা যায় যে কোন রাজ্যে কতগুলো রেপ কেস হয়েছে, কারণ রেপ কেস নিয়ে প্রতিযোগিতাও যে করা যায় এটা বোধহয় আমাদের রাজ্যের শাসক দলই দেখাতে পারে, অন্য কোনো রাজ্য হলে পারতো না। আমি প্রথমে একটু সূত্র দেবো, পূজোর বাজার করতে পারছেন না, না করতে চাইছেন না একদম। বাঙালি কিন্তু পূজো নেই এবছরে, যা ঘটনা ঘটেছে আমার মনে হয় না কোনো বাঙালি পূজোর বাজার করতে চাইছেন। আমি তো চাইবো না, আমি যাবো না। সমান্তরাল যদি টানতে হয় সোনালী, ইতিহাসের পাতায় যেতে হবে। অভূতপূর্ব এই আন্দোলন চলছে, আমার মনে হয় আমি দেখিনি সেই দিনটা, আমি তখন জন্মাইনি। 1947 সালের অগস্ট মাসে হয়তো এরকমই আন্দোলন হয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে বাংলার বুকে এবং কলকাতার বুকে যে আন্দোলন করছে জনগণ, দলমত ধর্ম নির্বিশেষে, কোনো দলীয় পতাকা কোথাও নেই। আমার সঙ্গে সৈকত আছে বামপন্থী, আমি ডানপন্থী, সৈকতের আমার প্রচুর বিতর্ক হয়, মারপিট খালি বাকি আছে, কিন্তু সৈকত আমার সঙ্গে একমত হবে যে এটা দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে
আমরা রাস্তায় নেবেছি এবং এর সমান্তরাল টানতে হলে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনই খালি মনে পড়ছে। আর মনে হয় 1947 পর থেকে ভারতবর্ষের বুকে বা কলকাতার বুকে এরকম কোনো আন্দোলন জনগণ দেখেছে। এটা জনরোধ, জনপ্রতিরোধ। আমার মনে পড়ছে সৈয়দ হুসেন সুহরাওয়ার্দির কথা, আমার মনে পড়ছে ফ্রেডরিক বারোজের কথা। 1947 হুসেন সুহরাওয়ার্দি ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের গভর্নর ইন জেনারেল তখন ছিলেন শেষ ফ্রেডরিক বারোজ। এদের কথা মনে পড়ছে যখন জনগণ রাস্তায় নেমেছিল সেই গ্রেট কলকাতা কিলিংয়ের পরে, যখন দুটো ধর্মের লোকই বুঝলো যে কী ভুল হয়ে গেছে, তখন দুজনেই কিন্তু রাস্তায় নেমেছিল। এবং গ্রেট কলকাতা কিলিংয়ের পরবর্তী যে প্রতিরোধ তৈরি হয়েছিল, হিন্দু মুসলমান একসঙ্গে একস্বরে বলেছিল সুহরাওয়ার্দিকে কেউ চায় না, ফ্রেডরিক বারোজকেও কেউ চায় না। আজকে একই জিনিস, কলকাতার বুকে পশ্চিমবঙ্গের বাঙালি আওয়াজ তুলেছে দফা 2। মনে রাখতে হবে দফা 1 নয় দফা 2, এখন দাবি 2 দফা 1 নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ, দফা 1 আর দফা 2 নয় দফা 2, 2 পদত্যাগ আমরা চাই। শুধু বিনীত গোয়েল নয়, আমার অবিশ্বাস্য লাগছে, গতকাল রাত্রিবেলায় প্রায় 3:30 অবধি আমরা রাত্রিরে ছিলাম লালবাজারে, বিনীত গোয়েলকে সোজা খোলা প্রশ্ন করি, আপনি ঘুমোতে পেরেছিলেন গতকাল? পারেননি। এবার ইন্দিরা মুখার্জির কথা আসছি, ডিসি সেন্ট্রাল, আপনার লজ্জা লাগা উচিত। যা পুলিশি অ্যাকশন নেবার আমার নামে নিয়ে নিন, আপনার লজ্জা লাগা উচিত। পুলিশ হয়ে আপনি একটা ছবি দেখালেন, সেটাকে ক্রপ করলেন, সেখানে লাল জামা পরা লোকটিকে আপনি শনাক্তিকরণ করলেন। কী শনাক্তিকরণ করলেন? উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আপনার জনগণের কাছে এসে ক্ষমা চান ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল। আপনি মিথ্যে কথা বলেছেন নিজে প্রেস কনফারেন্স ডেকে, একটা সরকারি পদে থেকে আপনার লজ্জা লাগছে না? অভিজ্ঞ দেখে শনাক্তিকরণ করেছিলেন, ফিঙ্গারপ্রিন্ট। কাকে বাঁচাচ্ছেন? গদি বাঁচাচ্ছেন, পদ বাঁচাচ্ছেন? মনে রাখবেন যে প্রশাসনের চাকা ঘুরছে, বাংলার জনগণ আজকে নেমেছে প্রশাসনিক সন্ত্রাসের বিরুদ্ধে স্বাধীনতা চাইছে। 1947 আমরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা চেয়েছিলাম, এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সন্ত্রাস দিয়ে চোখ রাগানি দাবড়ানি ধারাবাহিকভাবে উনি করে যাচ্ছেন। তার বিরুদ্ধে আজকে জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ পরাধীন ছিল, আজকে তারা স্বাধীনতা চাইছে কাকে? একটাই, তখন ডাক দিয়েছিলাম ব্রিটিশকে ভারত ছাড়ো, আজকে মমতা ব্যানার্জির এগেনস্টে ডাক তুললাম, মমতা তুমি বাংলা ছাড়ো। অনেক দেখেছি আমরা, মমতা তুমি বাংলা ছাড়ো। আমি জানি না, মানে একের পর এক যেভাবে কোথাও প্রত্যেক মুহূর্তে স্লোগানিং চলছে, প্রতিরোধের আওয়াজ আরো তীব্র হচ্ছে, সেই জায়গা থেকে আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিল আনতে গিয়ে, অপরাজিত বিল যেটা নাম দেওয়া হয়েছে, সেই বিল আনতে গিয়ে তিনি অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতামূলক পরিসংখ্যান তত্ত্ব নিয়ে কম্পিটিশন করছেন। এটা কি আদৌ সম্ভব? কোন রাজ্যে কি হয়েছে, কোন রাজ্যে কত কত ধর্ষণ হয়েছে, সেই পরিসংখ্যান জেনে আমার রাজ্যের ঘটে চলা ঘটনাগুলোকে আমি কী করে ঢাল আড়াল করতে পারি, আদৌ সম্ভব কি? আমি জানি না, এখনও পর্যন্ত যদি করে থাকেন উনি, এখনও পর্যন্ত যদি বিনীত গোয়েলের উপর ভরসা থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর, তাহলে বুঝতে হবে সত্যি সত্যি আসলে বিচার দেওয়ার মতো কোনো উদ্দেশ্য তাদের কাছে নেই, পুরোটাই আইওয়াশ। এরকম অপরাজিতা বিলটা আইওয়াশই হতে চলেছে, কি বলবেন প্রসূনবাবু? ডক্টর প্রসূন কুমার ঘোষ, দেখুন আমি বলি প্রথমে যে আজকে যে বিল পাস হয়েছে সেই বিলটার যদি দেখেন যে এর আগের যে ঘটনাগুলো ঘটেছিল, যেমন এর আগে যে কলকাতায় যে ফাঁসি দেওয়া হয়েছিল, যে ধর্ষককে ফাঁসি দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন তার নাম, সেক্ষেত্রেও দেখা যায় কিন্তু বিলটা মোটামুটি একই রকম ছিল। তবু আমার কাছে আপনার যে প্রশ্ন সেই ইতে বলা যে কোনো জায়গায় তুল্যমূল্য বিচারের জায়গা এখানে আসেই না। উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বিল পাস করার সময় আইনগতভাবে হয়তো বলতে পারেন, সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার যে কোন রাজ্যে কত হয়েছে, এই রাজ্যে কত কম হয়েছে, এই বিল আনলে কী সুবিধে হবে, এই বিল আনলে যারা ধর্ষক মানসিকতার আছে তাদের কি ভয় পেতে পারে। কিন্তু ডাক্তার হিসেবে ম্যাডাম আমি একটাই কথা বলছি, পশ্চিমবাংলা, বাংলা অথবা ভারতবর্ষ যা কোনো দিন দেখেনি, আজকের বাংলা, আজকের কলকাতা তাই দেখছে। সেই কারণে যেভাবে গণ আন্দোলন নয়, এটা মানুষের মনের ভেতরের ভাব আবেগ এবং জোয়ার বাইরে ফুটে উঠছে। সেই জন্য কোন বিল আসলো, কোন বিল এলো না, তাতে সরকার কিভাবে এগোলো, কিভাবে পিছলো, এইগুলো কোনো রকম ম্যাটার করে না। ম্যাটার করে সেই ছেলেগুলো যেগুলো দিনের পর দিন ধরে কোনো রঙের পতাকা ছাড়া, কোনো রঙের পতাকা ছাড়া, আজকাল তো কোনো গাড়ি পর্যন্ত চলে না ভিড়ের ভেতরে, তারা দিনের পর দিন ধরে লড়ছে।
চিকিৎসক তো, আমি হয়তো কয়েক বছর আগে তাদের মতো বয়সে ছিলাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটা কথা, আমি আস্তে আস্তে কিছু কথা শুনছিলাম, কেউ হয়তো বলছিলেন পুলিশ প্রশাসনের কোনো মাথায় যে উনি স্যাটিসফাইড হয়তো ওনার কাজে, আমি জানি না, আমি প্রশাসনের ওপর চূড়ান্ত বিশ্বাস রাখি, আমি আগেও বলেছি ম্যাডাম আজও বলছি প্রশাসন, পুলিশ প্রশাসন, সিবিআই প্রশাসন আমি অত্যন্ত শ্রদ্ধা করি, বিশ্বাস রাখি, কারণ আমরা এখানে যে তিনজন বসে আছি আমরা অত্যন্ত সাধারণ মানুষ, আপনিও ভরসা রাখেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতগুলো প্রশ্ন সামনে আসে, সেখানে কে কীভাবে স্যাটিসফাই হলো জানি না, যবে খুনি না ধরা পড়ছে, কালপ্রিট না ধরা পড়ছে, এই ধর্ষক না ধরা পড়ছে, তার পিছনে কে কে আছে না ধরা পড়ছে, শুধু একমাত্র একটা কালপ্রিট সন্দীপ ঘোষকে তুলে দিয়ে তাকে আমরা যদি খুব খুশিতে বাসি, আমি তো বলবো নির্যাতিতার বাবার কথা, যা হয়েছে ঠিক হয়েছে, কিন্তু এতে আমি খুশি নই, একদম ঠিক কথা, যা হয়েছে সৈকতা প্রসূনকে বলবো, স্বর্ণালীও আছে, আমি এতক্ষণ তো হিউম্যান চেনেছিলাম, একটা ছোট চিংড়িঘাটার মোড়ে একটা প্রায় 50 মিটার খালি ছিল, অন ডিউটি সার্জেন্ট কি বললো জানেন, দুজন সবার জানা উচিত, জনগণের জানা উচিত, বললো ডাক্তারবাবু আপনি এক কাজ করুন না, আপনার নতুন যারা আসছেন না এই 100 মিটার খালি আছে ওখানে দাঁড় করিয়ে দিন, আমি ট্রাফিক দাঁড় করিয়ে দেবো, আমারও ইচ্ছে কোনো দাঁড়ানোর, এটা শেষ দেখে ছাড়বো, এটা ট্রাফিক সার্জেন্ট অন ডিউটি চিংড়িঘাটা মোড় ওনার বক্তব্য, আমি স্যালুট দিলাম আপনাকে, আমি বলেছিলাম আমি টিভিতে আসছি, আমি স্যালুট জানাবো আপনাকে, আপনার নাম আমি বললাম না স্যালুট, শুধু তাই নয়, এমনকি আমি নিজেও চিংড়িঘাটা ছিলাম কিছুক্ষণ আগে, বিকেল বেলাটা যখন শুরু হচ্ছিল প্রবল বৃষ্টির মধ্যে তারা দাঁড়িয়েছিলেন, আমি দেখছিলাম যারা যারা সিগন্যালে দাঁড়িয়ে যাচ্ছে যে এই সমস্ত গাড়িরা, তারা গাড়ি থামিয়ে তারা উই ওয়ান্ট জাস্টিস সুর মেলাচ্ছেন, যারা নামতে পারছেন না তারা কারোর কাছে কোনো বিরক্তি নেই, আর আমি আপনি পুলিশ প্রশাসনের উপর আস্থাশীল, কিন্তু একটা বিষয়টা বলুন তো যে আপনি আজকের এই জয়টাকে, সেক্ষেত্রে মানে আমি লালবাজারের জয়টাকে আপনি কি হিসেবে দেখছেন, তো উর্দি বনাম স্টেথল লড়াই হচ্ছিল, আমি স্টেথল জিতলো তো উর্দির উপর, একদম একদম একটা উর্দি বনাম, এবং আমি শারদার কথা এবং ম্যাডামের কথা দুজনের কথাতেই একমত, যে পুলিশ প্রশাসনে প্রচুর লোক আছে, প্রচুর পদ আছে, মাথায় কে আছে, কিন্তু আমি আজও বলছি পুলিশ প্রশাসনের ভিতরেও সেই বিবেক আছে, যে বিবেকে আজকে শারদাকে এই কথাটা বলেছে, আপনি দাঁড়ান আমি আপনাদের ওখানে জায়গা করে দিচ্ছি, এখানে সত্যি আজকে যদি জিতে থাকে এই জুনিয়র ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম, না হার মানা জেদ, এবং সারা বাংলার সারা ভারতের মানুষের আশীর্বাদ তাদের ওপরে আছে, আমি আজকে বলবো সত্যি বলে না যে অত্যন্ত সুপিরিয়ার প্রফেশন ডাক্তারি, আজকে মনে হয় যে ডাক্তার হয়েও মাথা আমাদের অনেক উঁচু হয়ে গেল, একদমই তাই, আমি আমি অভয়ের বাবার বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, দুটো বক্তব্যই এক এক করে শোনাবার চেষ্টা করবো, যে লালবাজারে এখনও পর্যন্ত লালবাজারে কী পরিস্থিতি, যদি আমার কোনো রিপোর্টার থাকে আমি আমার টিমকে বলবো একবার লালবাজারে বর্তমান পরিস্থিতিটার দিকেও একবার তুলে ধরতে, যে শেষ পর্যন্ত ডেপুটেশন দেওয়ার পর তাদের বক্তব্যগুলো কি এই মুহূর্তে ভাঙা হাট হয়ে রয়েছে, কারণ প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে তারা টানা বসেছিলেন, 22 ঘন্টা পর তো শুধুমাত্র এই গার্ডরেলের সেকলগুলো খোলা শুরু হয়েছিল, সেই ছবিগুলো অসাধারণ, আমার টিমের কিমকে বলবো যদি সম্ভব হয় আরেকবার সেই গার্ডরেল খোলার ছবিগুলো যদি দেন একবার, যেভাবে বৃষ্টি মাথায় নিয়ে এবং সামনে অজস্র ডাক্তার, তার সামনে বাধ্য হয়ে কোথাও ওই লৌহ কপাট একটা একটা করে সরানো হচ্ছিল, তারপর তারা কি বললেন জুনিয়র চিকিৎসকেরা, এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব, কোনো রিপোর্টার থাকলে যোগাযোগ করার চেষ্টা করব, তবে লালবাজারের আন্দোলনের পর অভয়ের বাবা কি বললেন সেটা এখন একবার শোনাবো। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের আমাদের কষ্টদায়ক মনে হয়েছে, এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবে মনে করছি একটু কষ্ট পেয়ে, আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করি, নৈতিক জয় কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপি কে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিত ভাবে দিয়েছে, এবং তিনি যা বলেছেন সেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। আমি সৈকতের কাছে আসবো, সৈকত এখনো পর্যন্ত সিপি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর মতো সিদ্ধান্ত নিতে পারছে না, যদি আমরা শুনতে পাচ্ছি নাকি আজ বা কালের মধ্যে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে, হয়তো বিনীত গোয়েলকেও সরানো হতে পারে আমরা জানি না, কিন্তু তার আগে যেটা আমরা দেখলাম চক্ষু কর্ণে বিবাদভঞ্জ, অন্য কোনো জায়গা থেকে নয়, কোনো সূত্র মারফত শোনা নয়, কোনো এআই জেনারেটেড ভিডিও নয়, আজকে আমরা দেখলাম বিধানসভাতে বিল আনার সময় মুখ্যমন্ত্রীর বক্তব্য,
আমি সৈকত আপনার কাছে আসার আগে, নিঃসন্দেহে আপনি রাজনীতির লোক, তাই আপনার কাছে আসার আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন অপরাজিতা বিলটি পেশ করা হচ্ছিল, তার আগে যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় ধর্ষণ নিয়ে কথা বলতে গিয়ে উনি কি কি বললেন একবার শোনা খুব জরুরি, শুনুন। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9th August, আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:12 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম, এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে, তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন একে ওস্তাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। শুধু এই বক্তব্যই নয়, আমি আমার টিমকে বলবো সেই বক্তব্যটাও চালাতে, যখন মুখ্যমন্ত্রী বিল পেশ করার সময় তার আগে লম্বা খতিয়ান দিচ্ছিলেন যে কোন কোন রাজ্যে কত কত ধর্ষণ হয়েছে, সেটাও রয়েছে, আমরা সকালবেলা শুনছিলাম সৈকত, সেটাও রয়েছে, যেখানে লম্বা খতিয়ান দেওয়া হচ্ছিল উত্তরপ্রদেশে কত, আসামে কত, রাজস্থানে কত, মধ্যপ্রদেশে কত, আর পশ্চিমবঙ্গ বলার সময় শুধুমাত্র একটা নাম বোধহয় শুনতে পেলাম, মনে হলো কামদুনি। আমি বলছি, ধর্ষণের কি কোনো প্রতিযোগিতা হতে পারে সৈকত? অন্যান্য রাজ্যে কোনো ঘটনা ঘটেছে বলে আমি সেই বক্তব্যটাই শোনাতে যাচ্ছিলাম, সেটা আবার সুযোগ পেলে আমি শোনাবো। অন্য রাজ্যে কিছু হলে আমার রাজ্য হবে, অন্য রাজ্যে চুরি ধর্ষণ খুন হলে আমার রাজ্য হবে, ধর্ষণের কি কোনো কম্পিটিশন হতে পারে? যদি ধর্ষণ বিরোধী বিল কেউ পাশ করাতে চায় কোনো রাজ্যের শাসক দল, তবে সে ধর্ষণ আটকাতে চায়, সে ধর্ষণের পরিসংখ্যান নিয়ে প্রতিযোগিতামূলক তথ্য আলোচনা এগুলো কেন করতে যাবে সৈকত? না দেখুন, ধর্ষক মতন ঘটনায় যদি কোনো বিল পাস করাতে হয়, সেখানে যেমন ধর্ষকদের কঠোর সাজা থাকা উচিত, তেমনি ধর্ষকদের আড়াল করবার জন্য যারা অপরাধী, যারা তথ্য প্রমাণ লোপাট করছে, তাদের জন্য রাজ্য সরকার কি বিল আনবে? এইটা তো মূল প্রশ্ন ছিল। এক, দুই, আপনি শুরু করলেন আজকের আলোচনা এই স্লোগানটা দিয়ে। আজকে সকালবেলা কলকাতার বউবাজার লালবাজার শুনলো এমন একটা স্লোগান, ভোর হলো দোর খোলো বিরিত গোয়েল ওঠরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। তার মানে আপনাকে আমি এই কারণে এই স্লোগানটা পয়েন্ট আউট করলাম, অনাস্থা শুধুমাত্র পুলিশ কমিশনের উপরে না, এটা ডাক্তার সমাজ বুঝিয়ে দিল যে হাওয়াই চটিকে চাটতে চাটতে এই রাজ্যের পুলিশ প্রশাসন গোটা রাজ্যের মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। দুই, সবার দুই, আপনারা আজকে ক্যাপশন দিয়েছেন যে আজকের লড়াইটা দাঁড়িয়েছে মমতা ভার্সাস জনতা। হ্যাঁ, তো লড়াইটা তো সেই জায়গায় দাঁড়িয়েছে। আপনার যে ব্যারিকেড সরানোর আপনারা দৃশ্য দেখালেন, যে লম্বা রেলিংয়ের দৃশ্য আপনারা দেখালেন, আমাদের মনে করিয়ে দেয় গাজাতে ওই ইনসাস রাইফেলের সামনে একটা বাচ্চা শিশু একটা গোলাপ ফুল ছুঁড়ে দিয়েছিল। আজকে 24 ঘন্টা ধরে কলকাতা শহর দেখলো ডাক্তারবাবুরা হাতে কী ছিল, গোলাপ ফুল ছিল, মেরুদণ্ড। যে মেরুদণ্ডের অভাব এই কলকাতা শহর, সাধারণ নাগরিক তারা মনে করেছে সরকারের মেরুদণ্ডটা ভেঙে গেছে। আজকে দেখুন, মিছিল আগে কী হতো, মিছিল নগরী কলকাতায় মিছিলকে মানুষ খুঁজত, আমরা বারেবারে একটু বিরক্ত হতাম মিছিল হলে, রাস্তা জ্যাম হচ্ছে। আপনি আলোচনার মধ্যে আনলেন গোটা কলকাতা নাগরিক সমাজ রাস্তায় নেমে, আজকে মিছিল কোথায় আছে, কোথায় প্রতিবাদ আছে সেটা মানুষ খুঁজে নিচ্ছে। মানুষের মধ্যে কোনো প্রতি মানে অস্বস্তি নেই, কোনো খারাপ লাগা নেই, প্রত্যেকের মধ্যে ঘৃণা আছে, ক্ষোভ আছে, সেই ক্ষোভটা আজকে প্রতিবাদের আগুনে পরিণত হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন বিধানসভায় আজকে, সত্যি মিথ্যা কী বলবেন তাকে কেউ জ্ঞান দেবেন না, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলা প্রয়োজন, গোটা রাজ্যের নাগরিক সমাজ বলছে যে জ্ঞান আপনাকে শুনতে হবে, কারণ আপনি ক্ষমতায় আছেন, জনগণের ভোটে জিতেছেন। আজকে যেভাবে মাথা নুইয়েছে পুলিশ প্রশাসন ডাক্তারদের সামনে, আমার মানে আমরা দলগতভাবে দলমত নির্বিশেষে আমি বলছি নাগরিক সমাজের একটা আওয়াজ ওঠা উচিত যে এই সরকার নৈতিকভাবে সরকার চালানোর আস্থা হারিয়েছে,
অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত। জনতার রায় নিন আবার, জনতার রায় নিয়ে যদি জনতা আপনাকে সমর্থন করে আস্থা দেয় আপনি আবার সরকারে আসুন। কিন্তু এই যে সময় কলকাতা কাটাচ্ছে, ঐতিহাসিক অভূতপূর্ব মুহূর্ত, নাগরিক সমাজের আস্থা না হারালে আপনি ভাবতে পারেন? আজকে ডাক্তারবাবু যে একজন পুলিশ সার্জেন্টের কথা বললেন, আজকে পুলিশ কমিউনিটি মাথা নুয়ে যাচ্ছে, তো তাদের বাড়ির মা বোনদের তো মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে, একদম গোটা রাজ্য জুড়ে। আপনি যদি দেখেন শিক্ষক সমাজের মেরুদণ্ডটাকে এই সরকার ভেঙে দিয়েছে। 11 সালে পর টুকলি করা মাস্টার, এই শুনতে শুনতে মাস্টারমশাইরা স্কুল করেন, তারপর সিভিক ভলেন্টিয়ার, এই বারবার আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মেয়ে নাকি অ্যারেস্ট করা হয়ে গেছে। তার মানে উনি তো আবার তথ্য প্রমাণকে প্রভাবিত করছেন, আবার তো মিসগাইড করছেন তদন্তকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলছি, পুলিশ কমিশনার, মাননীয় মুখ্যমন্ত্রী, এদের হেফাজতে নিয়ে সিবিআই জেরা করা উচিত। কে ওখানে অর্ডার দিয়েছিল, কেন পুলিশ কমিশনার দৌড়ে গেছিলেন, কাকে আড়াল করতে গেছিলেন? সন্দীপবাবু একা কালপিট নয়, সন্দীপবাবু এই দুর্নীতি, এই খুন, এই ধর্ষণের একটা কান মাত্র, কানকে টানতে হবে, টানলে পুলিশ কমিশনার আসবে। পুলিশ কমিশনার এলে সিবিআইকে প্রশ্ন করতে হবে, পুলিশ কমিশনারকে কে পাঠিয়েছিল? আমি নিশ্চিত পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রীর বাইরে বনমন্ত্রীর কথায় চলে না, খাদ্যমন্ত্রীর কথায় চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছিলেন যে গোটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ফোনে ছিলাম, যদিও পরবর্তীকালে উনি একাধিকবার বলেছেন যে আমার কথা নাকি এআই জেনারেট করে, এআই দিয়ে ভিডিও বানানো হয়, কিন্তু উনি নিজে শত শত ক্যামেরার সামনে, ক্যামেরার মাইকের সামনে তিনি বক্তব্যগুলো রেখেছিলেন সৈকত। আপনি যে বক্তব্য বলছেন আমি একবার শোনাবো, আমার টিমকে অনুরোধ করবো সেই বাইটটা চালাতে। যদি কোনো শাসক দলের সদিচ্ছা থাকে ধর্ষণ আটকানোর, মোকাবিলা করার এবং তার অত্যন্ত দ্রুততার সঙ্গে তার সাজা দেওয়ার, সাজা ঘোষণা করার, তার জন্য কোনো বিল আনতে চাইছে কোনো রাজ্য শাসক দল, তার কাজ কি হবে? অন্য রাজ্যে কি কি ধর্ষণ হয়েছে তার সঙ্গে তুলনামূলক, প্রতিযোগিতামূলক আলোচনা, তাও বিধানসভায় একজন মহিলা মুখ্যমন্ত্রী করেছেন উনি, দেখুন একবার। সরকারই বলছে বাংলাদেশের, সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। মনে রাখবেন কলকাতায় উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও 1.5 লক্ষর কাছাকাছি আছে, কিন্তু সেখানে বিচার হচ্ছে, বিচার পাচ্ছে। বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার। দেশে প্রতি লক্ষ মহিলা জনসংখ্যায় যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে সেখানে বাংলায় হার 2.3, তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো, রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই, 19টি শহরের মধ্যে মাত্র 2টি, সর্বভারতীয় গড় 6.7, তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। এই হচ্ছে অবস্থা, নিজের পুলিশ নিয়ে একটা শব্দ খরচ করেননি, নিজের পুলিশ তদন্ত প্রশাসনের গাফিলতি, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেননি, একটা শব্দ খরচ করেননি, সমস্ত রাজ্যের ধর্ষণের পরিসংখ্যান তার মুখস্থ, তিনি কণ্ঠস্থ, ছোটস্থ করে প্রতিযোগিতামূলক মন্তব্য করে গেলেন, কিন্তু নিজের রাজ্যের পার্কস্ট্রিট থেকে শুরু করে এখনো পর্যন্ত ময়নাগুড়ি, লাটাগুড়ি, হাঁসখালী, দেগঙ্গা, মাটিয়া, এত এত কারি কারি গণধর্ষণের কথা একটা উচ্চারণ করলেন না। আদৌ ওনার সদিচ্ছে রয়েছে ধর্ষণ বিরোধী বিল আনার? যদি বিল আনেও সেটা এক্সিকিউট করবে কে? এই তো পুলিশ প্রশাসন, শারদত্ববাবু, প্রসন্নবাবু, এই তো যদি সেই বিল আসেও এক্সিকিউট কে করবে? এই পুলিশ প্রশাসন, এই বিনীত গোয়েল, এরাই তো এক্সিকিউট করবেন তাহলে। মা মাটির সরকার বলে যিনি এসেছিলেন তিনি এখন আম্মা আন্টি অমানুষের সরকার তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ধারাবাহিক যে মিথ্যে কথা আর শুনতে পাচ্ছি না। রিপাবলিক বাংলাকে হাত জোড়ে অনুরোধ, দয়া করে মমতা ব্যানার্জির যদি কথোপকথন আর চালান আমি এখান থেকে মাইক ছেড়ে উঠে দিয়ে চলে যাব। অনেক সহ্য করেছি, পশ্চিমবঙ্গের বাঙালিরা এবার কিন্তু এই প্রশাসনিক সন্ত্রাস, দাবরানি, চোকরানারির পরাধীনতা থেকে বেরিয়ে আসছে, আওয়াজ তুলেছে মাঠে মাঠে। আমি তাদের হয়ে আজকে এখানে আর বাংলায় বলে গিয়ে গেলাম, বাঙালি তুমি আওয়াজ তোলো, মমতা তুমি বাংলা ছাড়ো, আর কিছু বলার নেই। একদম, একটা গুরুত্বপূর্ণ খবর আসছে প্রসন্নবাবু, হ্যাঁ বলে নিন। আমার একটাই বলার যে আমি প্রথম থেকেই যেমন বলেছি যে আমি পুলিশ প্রশাসন যে কোনো জায়গার, যে কোনো ভারতের যে কোনো কোনার প্রশাসনকে বিশ্বাস করি, তেমনি আমি এটাও জানি যে হোমিসাইড সেকশন বাংলা পুলিশের বা কলকাতা
কলকাতা পুলিশের যে তাদের ট্র্যাকিং পার্সেন্টেজ ভারতবর্ষের বহু জায়গার থেকে বহু বেশি, কিন্তু সেই তারা যেন তাদের মাথা তাদের সিদ্ধারা সোজা করে কাজ করে। কারণ আমি স্যালুট করি কলকাতার পুলিশকে, আমি স্যালুট করি পশ্চিম বাংলার পুলিশকে, এবং এই তার থেকে বড় স্যালুট এই যে গণ আন্দোলন, এই গণ আন্দোলন কেউ দেখেনি। আমি অনেক ফরচুনেট জেনারেশন যে এই সময় আমি জন্মেছিলাম এবং আমি দেখলাম। আমার বক্তব্য হচ্ছে কতখানি কতখানি দেওয়ালে পিঠ ঠেকে গেলে তবে এরকম আন্দোলন টানা করা যায়, কতখানি দেওয়ালে পিঠ ঠেকে গেলে সমস্ত স্তর সমস্ত ক্ষেত্র থেকে মানুষ রাস্তায় নামে এবং চোখে চোখ রেখে শাসককে প্রশ্ন করে, পুলিশকে প্রশ্ন করে, পুলিশ কমিশনারকে প্রশ্ন করে, আপনার মেরুদণ্ডের রেট কত স্যার? এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে নজর রাখছি, আমি জানি না ভবিষ্যতে পরিণতি কি হবে, কিন্তু খুব খুব সম্ভাবনা প্রবল। বিনীত গোয়েল তিনি হয়তো পদত্যাগ করতে চলেছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকেই স্মরণ হতে পারে বিনীত গোয়েলকে। পদত্যাগ তিনি নিজে থেকে করছেন এমনটা নয়, যেভাবে কোথাও চাপ বাড়ানো হয়েছে, যেভাবে কোথাও টানা গতকাল থেকে ইতিহাস তৈরি করেছেন ডাক্তাররা, চিকিৎসকেরা, জুনিয়র সিনিয়র ডাক্তাররা, তাতে সেই চাপের মুখে পিছু হটতে বোধহয় বাধ্য হচ্ছে রাজ্যের শাসক দল। আমরা জানি না এখনো পর্যন্ত যে খবর আসছে সরানো হতে পারে বিনীত গোয়েলকে খুব দ্রুততার সঙ্গে, হয়তো আজকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, হয়তো নবান্নে ডাকা হতে পারে, তারপরই হয়তো তাকে রেজিগনেশন দিতে বলা হতে পারে। পরবর্তীতে সম্ভাবনার পরবর্তী সিপির সম্ভাবনা এগিয়ে রয়েছেন, এখনো জানতে পারছি যেরকম অজয় রানাডে, পীযূষ পাণ্ডের মধ্যে কেউ একজন হয়তো পরবর্তী পুলিশ কমিশনার হতে চলেছেন, এতখানিও নাকি স্থির হয়ে গেছে। তাই বিনীত গোয়েলের সরে যাওয়াটা আর হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। অবশ্যই নজর রাখবো এই খবরে এবং তার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।